ফ্লোরিডায় শেষ হয়েছে 28তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এন্ড কালচারাল শো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা আয়োজিত দুদিনের অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। ফ্লোরিডার মিরামার সিটির মিরামার রিজিওনাল পার্ক এমপি থিয়েটারের নান্দনিক শোভা যে কাউকে আকৃষ্ট করে। চারপাশ খোলা আর বিস্তীর্ণ এলাকা যেন ফ্লোরিডায় বসবাসকারী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি ছাড়াও এশিয়ার অন্যান্য দেশের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশন আগত মানুষেরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন। অনুষ্ঠানে যোগ দেওয়া সবাই প্রাণবন্ত সময় পার করেন খোলামেলা পরিবেশ আর সুন্দর আয়োজনের মধ্য দিয়ে। আমরা যেভাবে আশা করেছি তার থেকেও বেশি আমরা আমাদের দর্শকদের উপস্থিতি পেয়েছি। আমরা যখন অনুষ্ঠানটা করি আমরা দেখি আমাদের সফলতা, কীভাবে মানুষ আসলো, কীভাবে মানুষটা নিল। আপনি কালকেই দেখেছেন অনেক 99% মানুষ বলছে আমাদের ভেনু ইজ নাইস ভেনু। দুপুর থেকেই পরিবারের সদস্যদের নিয়ে হাজির হতে দেখা যায় অনেককেই। 28তম এশিয়ান ফেয়ার উদযাপনে এসেছি, এখানে সবাই প্রচুর মানুষ এসেছে, আজকে ওয়েদারটাও খুব ভালো। এই ফ্লোরিডা অনেক দূর এসে বাঙালি অনুষ্ঠানে ফ্লোরিডা অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। একের পর এক নাচ গান আর মন মাতানো সব পরিবেশনার মধ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা। আয়োজকরা জানান প্রতি বছরই এই অনুষ্ঠানে দর্শকদের অভাবনীয় সাড়া পাওয়া যায়, যে কারণে 28 বছর ধরেই বাংলাদেশি উৎসবের আয়োজন করে আসছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা। এই আয়োজনের মধ্য দিয়ে এখানে বসবাসকারী প্রত্যেক মানুষ যেন একে অন্যের সঙ্গে আরও বেশি বন্ধনে আবদ্ধ হতে পারছে। এশিয়ার প্রায় 15টি দেশের 500-এরও বেশি শিল্পী অংশ নিয়েছেন দুদিনব্যাপী এই অনাবিল এক আনন্দময় অনুষ্ঠানে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন প্রতিটি মানুষ বলেছেন তারা এক নান্দনিক আনন্দ নিয়ে বাড়ি ফিরে গেছেন। পিনাকি তালুকদার, TBN24, মিরামার, ফ্লোরিডা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।